হ্যাঁ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। টিএমএসএস বেসরকারি পর্যায়ে একটি উন্নয়ন সংস্থা, আপনারা জানেন এটি একটি বাংলাদেশের অন্যতম এনজিও। এই টিএমএসএস এটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 5টি ক্যাটাগরিতে মোট 57 জনকে নিয়োগ দেওয়া হবে টিএমএসএস এর এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো আমরা, তথা আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, কয়টি পদ, পদের নাম সহ। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাই মূল আলোচনায়। টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি। অত্র সংস্থা আইসিটি ডোমেইন গ্রান্ট হেলথ সেক্টর এবং এইচইএম গ্রান্ট সেক্টরে নিম্নলিখিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করেছে। আইসিটি ডোমেইন বিভাগ, জবিদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট, JFNI, সুজাবাদ। এই পদটিতে 1 নম্বর কর্মীকে নেওয়া হবে অধ্যক্ষ, একজন। কর্মস্থল হচ্ছে সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে BSc নার্সিং বা MPS। নার্সিং ইনস্টিটিউটে 5 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। গ্রান্ট হেলথ সেক্টর, TMSS মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। প্রমোশনাল অফিসার নেওয়া হবে 18 জন। কর্মস্থল হচ্ছে বগুড়া। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে ন্যূনতম স্নাতক বা সমমান। হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রমোশনাল কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালানোর দক্ষতা হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। HM গ্রান্ট সেক্টর, লিফট কর্মসূচি। হ্যাচারি টেকনিশিয়ান নেওয়া হবে 3 জন। কর্মস্থল হচ্ছে বগুড়া। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে ন্যূনতম SSC বা সমমানের পাস। মুরগি বা হাঁস হ্যাচারিতে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে হ্যাচারি মেশিন অপারেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং বছরে 3টি উৎসব ভাতা ও কর্মসূচি নিয়মানুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। কর্মী নম্বর 4, পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদটিতে নেওয়া হবে 15 জন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায়। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান সহ ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার চালানায় এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40 এবং বাংলায় 30 থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতায় SRTMSS এর 17 নম্বর স্তর অনুযায়ী সর্বসাকুল্যে 11,760 টাকা এবং শিক্ষানবিশকালে 9,000 টাকা। তৎসহ সংস্থার চাকরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। 5 নম্বর কর্মীকে পদ বলা হয়েছে কম্পিউটার অপারেটর, নেওয়া হবে 20 জন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায়। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে HSC বা সমমান সহ ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার চালানায় এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40 এবং বাংলায় 30 থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা SRTMSS এর 18 স্তর অনুযায়ী সর্বসাকুল্যে 10,976 টাকা এবং শিক্ষানবিশকালে 8,400 টাকা। তৎসহ সংস্থার বিধি চাকরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। এবার আমরা শর্তাবলী একটু জেনে আসবো, চলুন জেনে আসি শর্তাবলী গুলো। অভিভাবক প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HR&Admin বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 23/2/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায় পৌঁছাতে হবে। সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা ও জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS এর বা মোবাইলের মাধ্যমে জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও মূল সনদ সংগ্রহ আনতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ যেটা ফেরতযোগ্য প্রদান করতে হবে। ইতিপূর্বে যারা TMSS এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMSS এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে, তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TRE প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল TMSS এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি সর্বশেষ আপডেট তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।